কিডন্যাপ হওয়া এগারো মাসের শিশুপুত্র উদ্ধার করল পুলিশ নন্দকুমার থানা। বাইক নিয়ে ধাওয়া করে তমলুক থানার নিমতৌড়ি থেকে উদ্ধার করে নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও পুলিশ বাহিনী। জানা যায়, চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর দু নম্বর অঞ্চলের কয়ালচক এলাকার বাসিন্দা শাহিদা বিবির এগারো মাসের শিশুপুত্র বাড়িতেই খেলা করছিল। জানা গেছে, ভোরবেলা বাচ্চাটির মা যখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় স্থানীয় এক যুবক শেখ সিরাজুল ওরফে সুবল সুযোগ পেয়ে বাচ্চাটিকে বাড়ি থেকে চুরি করে বাইকের সামনে গামছায় বেঁধে নিয়ে চম্পট দেয়। এরপর বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু হয়। এর অপরদিকে প্রতিবেশী কয়েকজন ওই যুবককে বাচ্চাকে নিয়ে যেতে দেখতে পায়। খোঁজাখুঁজির পর না পেয়ে ওই পরিবার চণ্ডীপুর থানার দ্বারস্থ হয়। অপরদিকে সিরাজুল বাচ্চাটির মাকে ফোন করে দু লক্ষ টাকা নিয়ে আসতে বলে নন্দকুমার থানার ১১৬টি জাতীয় সড়কে শীতলপুর এলাকায়। চণ্ডীপুর থানার থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশকে দেখে বাইকের সামনে বাচ্চাটিকে গামছায় বেঁধে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেছেদার দিকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও টিম সিরাজুলের বাইকের পেছনে বাইক নিয়ে ধাওয়া করে। শেষমেশ স্থানীয়দের চেষ্টায় তমলুক থানার নিমতৌড়ি এলাকা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের চেষ্টায় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ধৃতের থেকে বাচ্চাটি ও বাইক বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।